সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস কোনেন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মাফলুফা ফাইজা ইসলাম। আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস। তো আমরা লাইভ ক্লাসে যতটুকু পড়েছি, আমরা আজকের লেকচারে তারপর থেকে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। যেহেতু আমাদের মাঝখানে কিছু ক্লাস হয় নাই, আমি একটু ছুটিতে ছিলাম, তাই এখন এগুলো আপলোড দিয়ে আমি সেখানে এই লেকচার ভিডিওতে আমি সেগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি, যাতে আমরা দ্রুতই এই টপিকটা শেষ করতে পারি, কারণ আমাদের তবে কিছুটা প্র্যাকটিসও করতে হবে, আদারওয়াইজ জিনিসগুলো তোমাদের মাথায় খুব একটা ভালো যাবে না। আচ্ছা, তো আমরা হচ্ছে ভয়েস চেঞ্জ শুরু করেছিলাম। ভয়েস চেঞ্জের কিছুটা আমরা ক্লাসে আলোচনা করেছি, কোয়েশ্চেনের ক্ষেত্রে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটাও আমরা দেখেছি, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স সেগুলো তো হয়েছে। তো আজকে চলো একটু দেখি আর কি আছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এই যে ইনট্রানজিটিভ ভার্ব বা পজিটিভ ভার্বের ক্ষেত্রে কীভাবে হয় সেটা দেখেছিলাম। এখানে এক্সাম্পল দেখো, দ্য ট্রেনার ওয়াকড দ্য হর্স আফটার দ্য রেস, দ্য হর্স ওয়াজ ওয়াকড আফটার দ্য রেস বাই দ্য ট্রেনার। এখানে মানে যেহেতু একজন আরেকজনকে দিয়ে করাচ্ছে, ঠিক আছে, সেইটা হচ্ছে পজিটিভ ভার্ব। তো ওরকম হলে সাধারণত যেরকম হয় ভয়েস চেঞ্জ, যে নিয়মে সেভাবেই ধরতে হবে, অর্থাৎ দ্য হর্স দিয়ে শুরু করতে হবে, মানে এই অবজেক্টটা আগে নিয়ে এসে ভয়েসের নিয়ম অনুযায়ী আমাদের টেন্স অনুযায়ী ভার্ব চুজ করতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে, এবং লাস্টে বাই দিয়ে আমরা এখানে যে অ্যাক্টিভ সেন্টেন্সে যে কর্তা থাকে বা সাবজেক্ট থাকে তাকে বসিয়ে দিতে হয়। আচ্ছা, এখন দেখো এইখানে কী বলছে। এখানে বলছে 9 নম্বরে যে ইনট্রানজিটিভ ভার্ব যদি গ্রুপ ভার্বে ব্যবহৃত হয় তখন প্যাসিভ ফর্ম করা যায়। এখানে দেখো কি বলছে, উই শুড নট লাফ অ্যাট আ লেম ম্যান, আ লেম ম্যান শুড নট বি লাফড অ্যাট বাই আস। এখন এখানে লাফ অ্যাট, এই কথাটা লাফ অ্যাট, এই পুরোটাই একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, কাজেই এটা নিয়ে তোমাদের কনফিউশনে থাকার দরকার নাই যে এই যে শুড নট বি লাফড অ্যাট বাই আস, এই এটা কোনো রকম অদ্ভুত লাগছে কি না বা ভুল হচ্ছে কি না, ওরকম কোনো চিন্তার বিষয় না, কারণ এখানে লাফ অ্যাট গ্রুপ ভার্ব হিসেবে একসাথে এটা ব্যবহৃত হচ্ছে। কেমন লাফ অ্যাট মানে ওই যে কটাক্ষ করে হাসা বা এরকম বোঝায়। আচ্ছা, এখন দেখো এইখানে একটু কথা লেখা আছে, সেটা হচ্ছে হি ইজ গন, হি ইজ কাম, এই বাক্যগুলো প্যাসিভ ফর্ম নয়। হ্যাঁ, এখন এদের বিকল্প বাক্যগুলো হচ্ছে হি হ্যাজ গন, হি হ্যাজ কাম। এখন এইখানে আবার কি হয়েছে, হি ইজ গন, হি হ্যাজ গন, এই দুটোর মধ্যে একটু পার্থক্যও আছে। কীরকম, যখন হি ইজ গন বা হি হ্যাজ গন, হি হ্যাজ গন দিয়ে যেটা বলে যে সে কোথাও চলে গিয়েছে, ঠিক আছে, সে কোথাও গিয়েছে, আর হি ইজ গন দিয়ে যেটা বোঝায়, এখানে একটা দীর্ঘ সময়ের ব্যাপার থাকে, যে হি হ্যাজ গন বলতে হয়তো কোনো কাজে কোনো দরকারে এরকম গিয়েছে, মানে সে চলে গিয়েছে, তাকে পাওয়া হয়তো বা সহজ, সে আবার ফিরবে এরকম। আর হি ইজ গন দিয়ে অনেক সময় বোঝায় কি, যে সে চলে গিয়েছে, সহজে হয়তো বা আসবে না, ঠিক আছে, বা অনেক সময় আবার এরকমও বোঝায় যে কেউ হয়তো তাকে খুঁজছে বা কোনো একটা দরকার ছিল, এই মুহূর্তে সে বেরিয়ে গেছে, মানে হি ইজ গন অলরেডি, এরকম মানে সে চলেই গিয়েছে, তাকে আর পাওয়া হলো না, এরকম বোঝায় এই আর কি। আচ্ছা দেখো এখানে আবার এক্সাম্পলও দেওয়া আছে যে কাম হেয়ার, গো দেয়ার, এই ধরনের ইম্পারেটিভ ফর্মগুলোকে কীভাবে চেঞ্জ করতে হবে, কারণ এর আগে আমরা যেটা দেখেছি ওটা লেট দিয়ে শুরু ছিল, অথবা লেট দিয়ে আমাদের চেঞ্জ করতে হতো আর কি, যখন আমরা প্যাসিভ করবো লেট দিয়ে শুরু করতে হতো। তো এখানে কাম হেয়ার, গো দেয়ার এরকম বললে অনেক সময় এইভাবে চেঞ্জ করতে হয় যে ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন 10 নম্বরে দেখো যে ইনফিনিটিভ যুক্ত বাক্যগুলোর মধ্যে
এই যে এখানে সেন্টেন্স আছে, এখানে মোডাল অক্সিলিয়ারিজে যথাক্রমে এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু ইত্যাদি থাকে। এখন বিষয় হচ্ছে, খেয়াল করো সেন্টেন্সগুলো, দেয়ার আর লটস অফ থিংস টু ডু। কেমন? ইনফিনিটিভ বলতে আমরা টু যুক্ত যখন থাকে, টু থাকলে সেটাকে আমরা ইনফিনিটিভ বলি, ইনফিনিটিভ যুক্ত বলি। তো এখানে কী হচ্ছে, দেয়ার আর লটস অফ থিংস টু বি ডান, অর্থাৎ দেখো পুরাটা সময়ে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু লাস্টে এসে টু এর পরে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই টু এর পরের এই চেঞ্জ এর এখানে কী হবে, মোডালের সাথে বি হবে, তারপরে পাস্ট পার্টিসিপাল এর যে নিয়ম সেটা বসাতে হবে। দেয়ার আর লটস অফ থিংস টু বি ডান। কেমন? এই আর কি বিষয়টা। এখানে এই যে তোমাদের উপরে যেভাবে বলা হচ্ছে এম টু, ইজ টু, আর টু, এটা দেখে আবার কনফিউজড হয়ে যেও না, কারণ সেন্টেন্সে পাশাপাশি দুইটা জিনিসে কিন্তু নাই। এখানে দেয়ার আর লটস অফ থিংস টু মানে মাঝখানে আরও শব্দ এসেছে, কাজে এই দুটো দেখে তোমরা আবার অন্য কিছু অন্যরকম ভেবো না, যে দুটো তো মিলছে না, বিষয়টা ওরকম না যে এই সেন্টেন্সের মধ্যে আর মানে একটা অক্সিলিয়ারিজ আছে, আবার লাস্টে আবার ইনফিনিটিভও আছে। এই ক্ষেত্রে আমাদের এখানে যে এক্সাম্পলটা দেয়, এই ধরনেরভাবে আমাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে দেখো যে ভার্বাল নাউন উইথ প্রপোজিশন অ্যান্ড অবজেক্ট। তো ভার্বাল নাউন বলতে যে তোমাদের এই যে দা আছে প্লাস ভার্ব থাকে, সেটার সাথে আইনজি থাকে, অফ থাকে, এটাকে ভার্বাল নাউন বলি। মানে ভার্বাল নাউন হচ্ছে বেসিক্যালি ভার্ব, কিন্তু জিনিসটা আবার নাউনের মতন ব্যবহার হয়, সেই জিনিসটাকেই ভার্বাল নাউন বলা হচ্ছে। এখানে দেখো যে উই ওয়েন্ট টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ, ঠিক আছে, আমরা শিপের লঞ্চিং দেখতে গিয়েছিলাম, এটাকে প্যাসিভ করতে মানে এই এখানে কিন্তু লঞ্চিংটা নাউনের মতোই লাগছে, এই ভার্বটা দেখতে নাউনের মতন বা ব্যবহারটা ওরকম হয় দেখে এখানে ভার্বাল নাউন ধরা হয়। তো এইটার প্যাসিভটা কীভাবে করা হচ্ছে, দেখো উই ওয়েন্ট টু সি দ্য শিপ বিং লঞ্চড, ঠিক আছে। এখন এই লঞ্চিং ছিল, সেইটাকে আমরা রিপ্লেস করলাম কীভাবে, দেখো দ্য শিপ বিং লঞ্চড, যা আমরা দেখতে গিয়েছিলাম যে জাহাজটাকে লঞ্চ করা হচ্ছে বা জাহাজটাকে চালু করা হচ্ছে, এইরকম। যেহেতু লঞ্চিং ছিল, আইএনজি আছে, তার মানে আইএনজি থাকলে আমাদেরকে অবশ্যই একটা বিং নিয়ে আসতে হবে এবং তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। কেমন? আচ্ছা, এরপরে দেখো এই যে এই ধরনের নিয়মগুলো একটু ভিন্ন ভিন্ন, এই সব জায়গাতে আরও বেশি প্র্যাকটিস দরকার হবে। আচ্ছা, এরপর দেখো ইনফিনিটিভ ভার্বের আগে আইও থাকলে, অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট থাকলে এটাকে প্যাসিভ কীভাবে করতে হয়। আই টোল্ড টোপি টু সিং আ সং, টোপি ওয়াজ টোল্ড টু সিং আ সং বাই মি। ওকে, এখানে ইনডিরেক্ট অবজেক্ট বলতে যখন মানুষ থাকে বা কোনো কিছু, এই এই জায়গাটাতে আমরা ইনডিরেক্ট অবজেক্ট ধরে নেই, আর বস্তুগত যেটাকে সেটাকে আমরা ডিরেক্ট অবজেক্ট ধরি। তো যদি ইনফিনিটিভের আগে এই ইনডিরেক্ট অবজেক্টটা রয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ইনডিরেক্ট অবজেক্টটা ধরেই চেঞ্জ করতে হবে। এখানে বলছে আই টোল্ড টোপি টু সিং আ সং, আমি টোপিকে বলেছি একটা গান গাইতে, ঠিক আছে। আমরা জানি কি দুই রকম এরকম অবজেক্ট থাকলে দুইটা দিয়েই করা যায়, তবে আমরা বস্তুগত এই জিনিসটা দিয়েই অনেক সময় করে থাকি, এখানে ব্যক্তিগত যেই অবজেক্টটা আছে, ইনডিরেক্ট অবজেক্ট আছে, সেটা দিয়েই করতে হচ্ছে, কারণ ও হচ্ছে ইনফিনিটিভের আগে রয়েছে তাই। তো চেঞ্জটা হচ্ছে এরকম, টোপি ওয়াজ টোল্ড টু সিং আ সং বাই মি। কেমন? আচ্ছা, এরপর 13 নম্বরটা দেখো কী বলছে, প্যাসিভ ভয়েস উইথ অবজেক্টস প্রেসিডেড বাই প্রিপোজিশনস আদার দ্যান বাই, অর্থাৎ এখানে কিছু এক্সাম্পল দিচ্ছে যেইখানে আমরা প্যাসিভ তো করবো কিন্তু বাই প্রিপোজিশনটা ইউজ করব না। এখানে খেয়াল করো, আই নো দ্য ফ্যাক্ট, ঠিক আছে, আমি সত্যটি জানি বা আমি ওই যুক্তিটি জানি, এখানে কেমন আসবে, দ্য ফ্যাক্ট ইজ নোন টু মি, নর্মালি কী হওয়ার কথা, দ্য ফ্যাক্ট ইজ নোন বাই মি, কিন্তু এই যে নোন বা এখানে যে পরবর্তীতে আরও দেখো শকড, ফিল্ড, এই ভার্বগুলোর সাথে মানে এই ধরনের বিষয়ে বাই হয় না,
ননের সাথে সবসময় মনে রাখবে টু বসবে। তারপরে দেখো সেকেন্ডটা কী বলছে, হিজ কন্ডাক্ট শকড মি, মানে তার কাণ্ডকীর্তি আমাকে খুব শকড করেছে। এখানে কি হচ্ছে, আই ওয়াজ শকড অ্যাট হিজ কন্ডাক্ট, তাহলে শকটের সাথে অ্যাট চলে আসছে, আই ওয়াজ শকড অ্যাট হিজ কন্ডাক্ট। পরেরটাই কী বলছে দেখো, লাইট ফিল দ্য রুম, মানে লাইট বা আলো ঘরটা ভরে ফেলেছে। এখন তার মানে উল্টায় দাও, রুমটা আলোতে ভরে গিয়েছে, এরকম হয়। তো এরকম সেন্টেন্স কেমন দাঁড়াবে, দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ লাইট, বাই লাইট কিন্তু হবে না, ফিল্ড উইথ লাইট হবে, ফিল্ডের সাথে উইথ বসে। এগুলো ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতোই। আচ্ছা এরপরে এখানে দেখো যে এমন কতগুলো ট্রানজিটিভ ভার্ব আছে যেগুলোকে প্যাসিভ করা যাবে না। কেমন বলছে দেখো, হ্যাভ, ল্যাক, হোল্ড, ফিট, বিকাম, রেজেম্বল ইত্যাদি। দে হ্যাভ আ বিউটিফুল হাউস, ঠিক আছে, তো তার কী আছে, তার বিউটিফুল হাউস আছে, এটা খুবই সত্যি ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা কিন্তু এই এই জিনিসগুলার চেঞ্জ করা যাচ্ছে না, মানে এটাকে যে উল্টে চেঞ্জ করবে সেটা করা যাচ্ছে না। আচ্ছা এরপরে দেখো কিছু ভার্ব আছে যেগুলো তাদের মানে পাস্ট পার্টিসিপালের পরে প্রিপোজিশন ব্যবহৃত হয়। এই প্রিপোজিশন আর পার্টিসিপাল এই দুটা হচ্ছে নিবিড়ভাবে জড়িত। কেন এই কথাটা বলা হচ্ছে, আবার দেখো এখানে বলা যাচ্ছে যে তাদের এক ইউনিট ধরা যায় এবং তারা ট্রানজিটিভ ভার্বের সমকক্ষ। তো এই এই স্টেটমেন্টগুলো যে দেয়া হচ্ছে কী বিষয়ে দেখো, ওকে এখানে বলছে ডক্টর হ্যাজ বিন সেন্ট ফর, এই এই জায়গায় আসে ডক্টর হ্যাজ বিন সেন্ট ফর, মানে ডাক্তারের জন্য পাঠানো হয়েছে, ডাক্তার ডাকতে পাঠানো হয়েছে। ওকে এখানে কি আসছে দেখো, এই যে হ্যাজ বিন সেন্ট, তারপরে লাভ ট্যাট, এই জিনিসগুলো একসাথেই রেখে দিন। আর ওকে এখন আরেকটা দেখো যে 16 নম্বর যে প্যাসিভ ভয়েসে বি প্লাস পাস্ট পার্টিসিপালের সাথে নাউন প্লাস প্রিপোজিশনও অনেক সময় এক ইউনিট হিসেবে কাজ করে, ঠিক আছে। এর আগেরটাই ছিল লাফটার ছিল, তারপর ডক্টর হ্যাজ বিন সেন্ট ফর, এই এই জিনিসগুলো এমনিতেই এরকম হচ্ছে। কেমন এখানে প্রিপোজিশন বসছে। আর 16 নম্বরটাই বলছে যে এখানে কি দেখো, হি ওয়াজ হিজ ওয়ার্নিং ওয়াজ নট পেইড অ্যাটেনশন টু, তারপরে অরফেন্স শুড বি টেকেন কেয়ার অফ। আচ্ছা তাহলে প্যাসিভ ভয়েসে বিয়ের পরে পাস্ট পার্টিসিপেলের সাথে নাউন আর প্রিপোজিশনও অনেক সময় এক ইউনিট হিসেবে কাজ করছে, তাই না। এই যে বি টেকেন কেয়ার অফ, এই পুরা শব্দটা কিন্তু একটা শব্দ, এই যে অরফেন্স শুড বি টেকেন কেয়ার অফ। আবার এখানে দ্য পোর ম্যান ওয়াজ মেড ফান অফ, এই মেড ফান অফ এটাও গ্রুপ ভার্বের মতোই, ঠিক আছে। তারপরে দ্য পোর ম্যান ওয়াজ মেড, এই জায়গাতে কি হচ্ছে যে এই জায়গাতে যেটা হচ্ছে যে দ্য পোর ম্যান ওয়াজ মেড ফান অফ, ঠিক আছে, এখানে মানে মজা করা হচ্ছিল তাকে নিয়ে, এই জিনিসটা একসাথে ওয়াজ মেড ফান অফ বা মেকিং ফান অফ আমরা যেটাই বলি, এগুলোও কিন্তু গ্রুপ ভার্ব।
তো এখানে শেষ হচ্ছে, দেখো কোনো বাইটাই কিন্তু কিছু নাই, গ্রুপ ভার্বের মতন এখানে এইভাবেই শেষ করে দিচ্ছে। ওয়াজ মেড ফান অফ, কাদের দ্বারা বা কি বৃত্তান্ত, ওগুলো কিন্তু দেওয়া নাই। এখানে দেখো প্যাসিভ ভয়েসের কোনো কোনো ক্ষেত্রে বি প্লাস পাস্ট পার্টিসিপলের পরিবর্তে গেট প্লাস পার্টিসিপল ব্যবহার করা হয়। এই যে এখানে দেখো ব্রোকেন, বার্নড, তারপর কট, ড্রাউন্ড, ম্যানেজড, ম্যারিড, কিল্ড, হার্ট, স্ট্রাক, এই জিনিসগুলোর সাথে ওকে গেট ব্যবহৃত হচ্ছে। যেমন মাই গ্লাস গট ব্রোকেন লাস্ট নাইট, তারপর দ্য চাইল্ড গট বার্নড অ্যাক্সিডেন্টালি, শি গট কিল্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এগুলো সব এই ভার্বগুলোর সাথে গট ইউজ করা হয়। আচ্ছা এখানে দেখো প্যাসিভ ভয়েসের কোয়াসি প্যাসিভ ভার্বস, এইখানে কি দাঁড়াচ্ছে দেখো, প্যাসিভ ভয়েস অফ কোয়াসি ভয়েস ভার্বস। আচ্ছা এই জায়গায় ট্রানজিটিভ ভার্বটি যদি অ্যাট্রাক্ট অ্যাক্টিভ ভয়েস থাকা সত্ত্বেও প্যাসিভ ভয়েসের অর্থ প্রকাশ করে তবে তাকে কোয়াসি প্যাসিভ ভার্ব বলে। এই জায়গায় কি হচ্ছে, হানি টেস্ট সুইট, রাইস সেলস চিপ, দ্য রোজ স্মেল সুইট, দ্য বুক রিডস ওয়েল। এখন এই জায়গায় দেখো সব কিছু মনে হচ্ছে যেন এই সাবজেক্ট যে সে নিজে নিজেই সব কিছু করে ফেলছে, অথচ জিনিসগুলো এমন যেগুলো নিজে নিজে করার বা হয়ে যাওয়ার মতন না। ঠিক আছে ওকে, এইখানে আচ্ছা এখানে দেখো যে আমরা যেটা বলছিলাম যে কোয়াসি প্যাসিভ ভার্বস, এখানে যে এক্সাম্পলগুলো খেয়াল করো, এখানে বোল্ড করা যে ভার্বগুলো টেস্ট, সেলস, তারপরে স্মেলস, রিডস, এগুলো সবই হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। আচ্ছা মানে এগুলা আসলে কী দাঁড়াচ্ছে, এই সেন্টেন্সগুলো খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে দেখে মনে হচ্ছে যেন প্যাসিভ ভয়েস, অথচ এটা অ্যাক্টিভ ভয়েসেই আছে। ঠিক আছে এখন যেটা যে কোয়াসি প্যাসিভ ভার্ব দুই রকম, একটা কমপ্লিমেন্ট বিশিষ্ট, একটা কমপ্লিমেন্ট বিহীন। তো এখানে প্রথম যে এক্সাম্পলটা দিচ্ছে, রাইস সেলস চিপ, তো চাল সস্তায় বিক্রি হচ্ছে। এখন এখানে যে চিপ যে শব্দটি সেটা হচ্ছে এটার কমপ্লিমেন্ট, কারণ সেলস শব্দটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এই চিপ বা সস্তা শব্দটির প্রয়োজন হয়েছে। এখন এই ধরনের যখন কোনো কমপ্লিমেন্ট থাকে তখন আমরা ভয়েস চেঞ্জ করার সময় কমপ্লিমেন্টের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ রাইস ইজ চিপ ওয়েন ইট ইজ সোল্ড, বা রাইস ইজ চিপ ইফ ইট ইজ সোল্ড, অথবা রাইস ইজ সোল্ড চিপ, মানে এই চিপ শব্দটার কোনো চেঞ্জ আসেনি, যেমন ছিল তেমনই আছে। কিন্তু দেখো একটা কমপ্লিমেন্ট ছাড়া এক্সাম্পল দিচ্ছে এখানে কি, দ্য হাউস ইজ বিল্ডিং। এখন বাড়িতে একা একা হয়ে যায় না, তাই না? কিন্তু এই কোয়াসি প্যাসিভ ভার্ব বা কোয়াসি প্যাসিভ ভয়েসের ধরনটাই ওরকম থাকে যে দেখে মনে হয় যেন এটা ভয়েস মানে প্যাসিভে আছে। এখন এইটার চেঞ্জ কী, মানে এটাকে অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসে চেঞ্জ কীভাবে করতে হচ্ছে, দেখো দ্য হাউস ইজ বিং বিল্ট, যেহেতু এটা একটা ভার্বের মতন আছে ওইটাকে, এবং আইএনজি আছে তাই একটা বিং নিয়ে আসতে হচ্ছে, এবং অ্যাজ ইউজুয়াল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হচ্ছে, দ্য হাউস ইজ বিং বিল্ট। কেমন? এখন কমপ্লিমেন্ট বিশিষ্ট কোয়াসি প্যাসিভ ভার্ব কোনো বাক্যে থাকলে প্যাসিভ করতে গিয়ে এরকম চেঞ্জ করতে হয়। আচ্ছা তার মানে তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে যে যদি কমপ্লিমেন্ট সহ একটা থাকে সেক্ষেত্রে কমপ্লিমেন্টের কোনো চেঞ্জ হবে না, কিন্তু কমপ্লিমেন্ট ছাড়া যদি কোনোটা থাকে সেক্ষেত্রে ওখানে কি করা যাবে, যেটাই থাকবে সেটারই পরিবর্তন করতে হবে, তাই না? কমপ্লিমেন্ট বিহীন কোয়াসি প্যাসিভে যেটা। আচ্ছা এখন এইখানে কোয়াসি প্যাসিভের
যে চেঞ্জটা, মানে প্যাসিভ ভয়েসে আসলে পুরোপুরি পরিবর্তন করতে গেলে যেটা দাঁড়াবে, যে সাবজেক্ট থাকবে, তারপর টেন্স অনুযায়ী বা পার্সন অনুযায়ী তোমাদের একটা বি ভার্ব নিয়ে আসতে হবে, তারপর ওই কমপ্লিমেন্ট যেটা আছে সেটা কমপ্লিমেন্ট বিশিষ্ট থাকলে আর কি সেটা নিয়ে আসতে হবে, এরপরে হোয়েন বসাবে অথবা ইফ বসাবে, এরপরে ইট অথবা দে, কারণ একবার যেহেতু সাবজেক্টটা ব্যবহার হয়ে যাচ্ছে এরপরে আমাদেরকে একটা ইন্ট্রোডাক্টরি ইট বা দে নিয়ে আসতে হবে, মানে সাবজেক্ট অনুযায়ী, যদি সিঙ্গুলার থাকে তাহলে ইট বসবে, প্লুরাল থাকলে দে বসবে। আচ্ছা, তারপর আবার ওই অনুযায়ী ভার্ব, তারপরে ভার্বের পাস্ট, মানে বি ভার্ব, তারপর ওই অনুযায়ী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন এক্সাম্পলটা দেখো, আয়রন ইজ হার্ড বা আয়রন ফিলস হার্ড, এইখানে এটাকে প্যাসিভে চেঞ্জ করছে কিভাবে, আয়রন ইজ হার্ড ওয়েন ইট ইজ ফেল্ট বা আয়রন ইজ হার্ড ইফ ইট ইজ ফেল্ট, কেমন? তো আয়রন যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ইজ বসাতে হয়েছে, তারপর কমপ্লিমেন্ট যেটা আছে হার্ড সেটাকে নিয়ে আসতে হয়েছে, এরপরে তুমি ইফও বসাতে পারো বা ওয়েনও ইউজ করতে পারো। তারপরে যেহেতু আয়রন একটাই সিঙ্গুলার, এজন্য ইট এসেছে, ইটের অনুযায়ী ইজ বসেছে, এবং লাস্টে যে ভার্বটা আছে সেটার পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ ফেল্ট হয়েছে। এখন আরেকটাভাবেও যে হয় সেটা তোমরা অলরেডি দেখেছ, যে আয়রন ইজ ফেল্ট হার্ড, এটা খুবই ছোট, ইজি, কিন্তু অনেক সময় হয় কি মানুষ এখানে গুলিয়ে ফেলে, এই জন্য বড়টাই মনে হয় ভালো হয়, যে আয়রন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ট। ওকে, এখন কমপ্লিমেন্টবিহীন যদি হয় তাহলে কি হবে, এটা তো আগেই একবার দেখলে, তারপর আবারও দিয়েছে, আবার আমিও আরেকবার বুঝিয়ে দেই, যে সাবজেক্ট হবে সেই অনুযায়ী বি ভার্ব বসবে, তারপরে বিং হবে আর মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, এটাতে কিন্তু কোনো কমপ্লিমেন্ট নাই, এর জন্য কমপ্লিমেন্টের কোনো সেগমেন্ট এখানে স্ট্রাকচারেও দেওয়া নাই। অ্যাক্টিভটা কেমন দেখো, দ্য হাউস ইজ বিল্ডিং, এখানে প্যাসিভ করতে হবে এভাবে, দ্য হাউস ইজ বিং বিল্ট, ঠিক আছে। এখন দেখো কোয়াসি প্যাসিভ ভার্বে যে মানে ভার্ব যে বাক্যে থাকে তার অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় ফর্মে সাবজেক্ট সেম থাকবে। আমরা সাধারণত কী জানি, যে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকে, প্যাসিভ ভয়েসে ওটা অবজেক্টের মতন রোল প্লে করে, মানে ওটা পরে চলে যায়, ঠিক না, এরকম দাঁড়ায়। কিন্তু কোয়াসি প্যাসিভে সাবজেক্ট যেটা সেটা একই থাকছে, ওটার কোনো পরিবর্তন হচ্ছে না। আয়রন শুরুতেও মানে কোয়াসি প্যাসিভ ভয়েসেও থাকছে, ওটাকে যখন টার্ন করে আমরা প্যাসিভে দিচ্ছি, চেঞ্জ করে প্যাসিভে দিচ্ছি, তখন ওটা আয়রনই থাকছে, অন্য কিছু হয়ে যাচ্ছে না। আচ্ছা, এখানে একটু কিছু পিকিউলিয়ারিটি আছে, সেখানে দেখো, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, এখন এটা তো অ্যাক্টিভ, মানে একজনের কথা তার রাখা উচিত, এরকম থাকে, একজনের কথা একজনের রাখা উচিত, মানে এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করে দিই, আর প্রমিস শুড বি কেপ্ট, এই যে ওয়ান ওয়ান্স এই জিনিসগুলো নিয়ে আসতে হয় না, ওটাকে বাদ দিতে হয়। তারপরে মানে ওয়ান সাম ওয়ান সামবাডি এই ধরনের থাকলে অ্যাক্টিভ ভয়েসে, সেটাকে প্যাসিভ করতে গেলে আমরা বাই সাম ওয়ান, বাই এভরি ওয়ান, বাই ওয়ান এই জিনিসগুলো আমরা দিব না, জাস্ট চেঞ্জ করে আমরা ওখানে স্টপ করে দিব, এই বাই বসিয়ে সাবজেক্টটাকে আর আমরা বসাবো না, ঠিক আছে। সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স, মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, কে চুরি করছে এটা আমরা এখানে থেমে যাব, ঠিক আছে, কারণ আমরা এক্স্যাক্টলি জানি না, আর সামওয়ানটাকে আমরা এখানে ব্যবহার করব না, ঠিক আছে। তারপর আরও আছে দেখো, সার্কামস্ট্যান্সেস অবলাইজড মি টু গো, আই ওয়াজ অবলাইজড টু গো, এখানে বাই সার্কামস্ট্যান্সেস এটা দেওয়ার দরকার নাই। তারপর উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার, নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার, এটা একটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা একটা ঠিক প্রোভার্ব বা একটা নীতিবাক্যের মতন, এই ক্ষেত্রে লাস্টে বাই আস বসানোর কোনো দরকার নাই। আবার দেখো, দ্য কাউ ইজ মিল্কিং, এটা ওই যে কিছুটা ইয়ের মতন, দ্য হাউস ইজ বিল্ডিং এরকমের মতন, মানে প্যাসিভ কোয়াসি প্যাসিভ, তো এখানে দ্য কাউ ইজ বিং মিল্কড, দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ বিং প্রিন্টেড, ঠিক আছে, এগুলো হচ্ছে একটু ভিন্ন ধারার। তো এমন যখন কোনো কিছু আসবে ঘাবড়ানোর কিছু নাই, একটু চিন্তা করবে, এই যে বলে দিলাম, প্র্যাকটিসের সময় তোমরা আরও এক্সারসাইজ মানে আরও অনেক রকম এক্সাম্পল পাবে, তো বারবার প্র্যাকটিস করলে আমি আশা করি এই জিনিসগুলো নিয়ে আর তোমরা চিন্তিত থাকবে না। আচ্ছা, তারপরে দেখো কী কী সিচুয়েশনে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি, কে কাজটি করেছে সেটা যদি জানা না থাকে, দ্য উইন্ডো ওয়াজ ব্রোকেন লাস্ট নাইট, কে ভেঙেছে এটা জানা নাই, তো সেক্ষেত্রে আমরা সাবজেক্ট কাকে বসাবো, তো ওই সামওয়ান বসানো যায়, সামওয়ান ব্রোক,
তো উইন্ডো লাস্ট নাইট আমি বলতে পারি, বা এটা ঝড়েও হতে পারে। তো এটা যদি অজানা থাকে সেক্ষেত্রে আমরা এরকম বলতে পারি, যে প্যাসিভে ইউজ করে আমরা বলতে পারি। তারপর দেখো কে কাজটি করেছে সেটা নানা কারণে না বলাই ভালো, ঠিক আছে? মাই সান ওয়াজ গিভেন সাম ব্যাড অ্যাডভাইস, আমার ছেলেকে কিছু বাজে উপদেশ দেওয়া হয়েছে, বাজে জিনিস শেখানো হয়েছে। এখন হয়তো বা এমন কেউ শিখিয়েছে, সেই নামটা যদি করা হয় তাহলে জিনিসটা খারাপ হবে পরিস্থিতি, এই জন্য বলা হচ্ছে না, জাস্ট ছেড়ে দিচ্ছে যে মাই সান ওয়াজ গিভেন সাম ব্যাড অ্যাডভাইস, বাই হোম এটা আমরা উচ্চারণ করছি না। তো এই ধরনের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস ইউজ করাটা একটু মুশকিল, কারণ ওখানে একটা সাবজেক্ট লাগবে, তাই না? আচ্ছা, যিনি করেছেন তার চেয়ে যিনি পাচ্ছেন তার উপর যখন জোর দেওয়া হয়, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান। এখন দেখো চেয়ারম্যান কে ইলেক্ট করে? সাধারণ মানুষ, জনগণ। তো এখানকার চেয়ে উনি চেয়ারম্যান ইলেক্টেড হয়েছেন, এটা বেশি গুরুত্বপূর্ণ বা এটা বেশি জোর পাচ্ছে এই ধরনের ক্ষেত্রে। তারপরে কোনো শিল্পকর্ম বা আবিষ্কার যখন অত্যন্ত সুপরিচিত, যেমন দ্য মোনালিসা ওয়াজ পেইন্টেড বাই লিওনার্দো দা ভিঞ্চি, এই ক্ষেত্রে লিওনার্দো দা ভিঞ্চি নিশ্চয়ই সুপরিচিত একজন পেইন্টার ছিলেন বা শিল্পী ছিলেন, কিন্তু তার মোনালিসা তার অন্য সব কর্মকে ছাড়িয়ে গিয়েছেন। যে ব্যক্তি লিওনার্দো দা ভিঞ্চির কোনো কাজ সম্পর্কে জানে না কিন্তু সে মোনালিসাকে চেনে, বরং সে মোনালিসাকে দিয়ে ভিঞ্চিকে চেনে, ঠিক না? এই ধরনের ক্ষেত্রে, মানে আবিষ্কার হোক কোনো শিল্পকর্ম হোক, এই ধরনের ক্ষেত্রে আমরা শিল্পকর্ম বা ওই আবিষ্কারটিকে প্রায়োরিটি দিয়ে প্যাসিভ ভয়েসে লিখতে পারি। আচ্ছা, এখানে কি বলছে দেখো, বিজ্ঞান বিষয়ক লেখা এই ধরনের কি, ওয়াটার ইজ কম্পোজড অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। এভাবে বলা যেত যে হাইড্রোজেন অক্সিজেন মেক ওয়াটার বা কম্পোজ ওয়াটার, এভাবে বলা যেত, কিন্তু এখানে উল্টো দিক থেকে বললে জিনিসটা ভালো হয়। আচ্ছা, তারপর আরেকটা জিনিস বলছে দেখো, কোনো কিছু ইমপার্সোনাল মানে নৈবাক্তিকভাবে প্রকাশ করতে হলে, মানে পার্সনটাকে সেটা এখানে মুখ্য না, ইট ইজ বিলিভ দ্যাট, স্পেশালি কে বিলিভ করছে সেটা বলা হচ্ছে না, বিশ্বাস করা হয় এইভাবে বলা হচ্ছে। তো এই ধরনের বলার ক্ষেত্রে এই ধরনের টেকনিক আমরা শুধু প্যাসিভ ভয়েসে পেয়ে থাকি, অ্যাক্টিভ ভয়েসে বলতে গেলে কে বিশ্বাস করে আমাদের সেটা বলতে হবে, তখন যেটা আমরা ইমপার্সোনালি বলতে চাই সেই জন্য আমাদের প্যাসিভ ইউজ করতে হবে ওই ক্ষেত্রে। দেখো, ইট ইজ বিলিভ দ্যাট, ইট ইজ ফেল্ট দ্যাট, ইট ইজ ফিয়ার দ্যাট, ইট ইজ হোপড দ্যাট, ইট ইজ সেইড দ্যাট, ইট ইজ থট দ্যাট, ঠিক আছে, এরকম আর কি। যাই হোক, এখন এই শব্দগুলোর সাথে তোমরা চাইলে একটু বিভিন্ন জিনিস বসিয়ে, সেন্টেন্স বসিয়ে তোমরা একটু প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? এরপরে আরও আছে, যাই হোক ওটা আমরা আজকে আর ধরছি না, আমরা নেক্সট ক্লাসে আবার শেষ করব, ঠিক আছে? আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, পরবর্তী লেকচারে আলোচনা করব। আজকের মতন সবাই ভালো থাকো, সুস্থ থাকো।